আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন সেটা হচ্ছে আমার নতুন বাড়ি। আমি এই বাড়িতে থাকি, আপনার গত কিছুদিন আগে মুভ হয়েছে। এখানে আমি আসলে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার বাড়িতে আপনার যারা বাফলোতে তারপর অথবা নায়াগ্রা ফলস অথবা ওয়েস্টার্ন নিউ ইয়র্কে ঘুরতে আসে তাদের জন্য আপনার, যেহেতু আমার একটা টু ফ্যামিলি বাড়ি, আমি উপরের ফ্লোরে আপনার এয়ারবিএনবি অর্থাৎ ফ্যামিলি নিয়ে আসলে রাত্রে থাকার ব্যবস্থা করছি। আসলে ব্যবস্থা বলতে এটা সম্পূর্ণ হোটেলের মতো, এখানে সব ধরনের সুবিধা, বিশেষ করে কিচেন থেকে শুরু করে আপনার দুটো বেডরুম, ডাইনিং, লিভিং, এভরিথিং ইজ অ্যাভেলেবেল আছে এখানে। তারপর যাই, কোনো কিছুর অভাব নেই। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাদের জন্য একটা বিশেষ সুব্যবস্থা করছি আর কি। যেহেতু বাসাটা আমার দরকার, আমি দোনো ফ্লোরে ব্যবহার করবো এই জন্য, বাট সামটাইম ইফ আই নিডেড দেন আমি এটা আবার আমি হোল্ড করে রাখতে পারবো আমার জন্য। ওই সুবিধে আমি আসলে পারমানেন্টলি ভাড়া না দিয়ে আমি জিনিসটা আপনার এয়ারবিএনবি করলাম আর কি, যেন জিনিসটা আমি ইউজ করতে পারি যখন আমার মন দরকার হয়। সো এটা হচ্ছে আমার বাড়ির পিছনের অংশ, আমি বাড়িতে ভিতরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাড়ির নেইবারহুড, আপনার সম্পূর্ণ নিরাপদ এগুলো সিটওয়াগা সোলান এরিয়াতে পড়ছে। এই হচ্ছে আমার ফার্স্টের বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমার, আর এদিকে হচ্ছে আমার সামনের ফ্রন্ট অংশ। মোটামুটি একদম কোয়াইট এরিয়াটা, এনি টাইম ফ্রি পার্কিং পাওয়া যাবে এখানে, কোনো পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। যারা এয়ারবিএনবিতে বুকিং করতেছেন তারা এয়ারবিএনবি থেকে বুকিং করবেন, এটা বুকিং ডট কমে আছে, এয়ারবিএনবিতে আছে, তারপরে আপনার কী বলে বারবুতে আছে, মোটামুটি তিনটা প্লেসে এটা আমি সাবমিট করছি। আর যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তারা তো সরাসরি আমার সাথে কথা বলে বুকিং করতে পারেন। এটা হচ্ছে মেইন অ্যাড্রেস। সাধারণত যারা এয়ারবিএনবি থেকে আসবেন তাদের জন্য লক বক্সটা এখানে লাগানো থাকবে। তো আমি সোলন ভিতরের অংশ দেখে বাড়িতে ভিতরের অংশ কেমন আর কি, তো সবাই দেখতে থাকবেন। তো এটা হচ্ছে স্টেয়ার বাসার মেইন এন্ট্রেন্স, যেখানে কার্পেট দেখতেছেন ওইখান থেকে ঢুকে এদিকে সিঁড়ি দিয়ে এখানে আসতে হবে। আমি আবার ঘুরে আপনাকে দেখি, সিঁড়ি দিয়ে উঠে উপরে, তারপরে যে আপনার হচ্ছে সেকেন্ড ফ্লোর অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোরে আমি থাকি। এটা প্রথমে এন্ট্রেন্স হচ্ছে, এখানে কিচেন, আর কিচেনের সব ব্যবস্থা আছে, স্টোভ থেকে শুরু করে ফ্রিজ থেকে, বড় ফ্রিজ থেকে শুরু করে কিচেনের সব সুযোগ সুবিধা যাওয়া দরকার সবই আছে। আপনার এটা ওভেন, কফি মেকার, তবে এখানে কফি যতটা ইনস্ট্রুমেন্ট যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে অ্যাভেলেবেল। সিঙ্ক, আর তারপরে এক্সট্রা প্লেট, প্লেট ওইখানে আমি বক্সে দেখেছি ওয়ান টাইম প্লেট আছে, আবার এখানে এক্সট্রা প্লেট, তারপরে যে কাটিং বোর্ড, নাইফ, টোস্টার, এখানে ফাতে লেট হচ্ছে আপনার কী বলে গরম পানির কেটলি, এদিকে আপনার অয়েল থেকে সল্ট, সুগার, যা যা প্রয়োজন মশলা, আবার ফাতে এগুলো, এ হলো কিচেন আর কি। আর সুতরাং এখানে ঢুকার পরে আপনার ওয়াশ, আমি লিভিং রুমটা আগে দেখাই। তো এটা হচ্ছে লিভিং রুম, যেখানে আপনার লিভিং রুমে একসাথে আছে ছয়জন মানুষের বসার ডাইনিং টেবিল প্লাস আপনার চেয়ার সহ উইথ টেবিল ফুল সেট। এটা হচ্ছে একটা ফ্ল্যাট টিভি আছে, যেটা আপনার 55 ইঞ্চি। তারপর এটা হচ্ছে সোফা, সুন্দর মোটামুটি পরিপাটি করে, যেটা একটা হোটেলের চাইতে কোনো অংশে আপনি আপনারা যারা থাকতে মানে ইচ্ছুক তারা কোনো অংশে আপনার এই কী বলে কোনো কিছু কমতি হবে না, সব কিছু মোটামুটি অ্যাভেলেবল, সুন্দর অ্যাভেলেবল এবং সুন্দর নাইস করা আছে। কিচেন থেকে এখন হচ্ছে এখানে দুটো বেডরুম, একটা লিভিং রুম, এই হচ্ছে আপনার বড় বেডরুমটা। বেডরুমে এখানে ড্রেসার আছে, আয়রনের ব্যবস্থা আছে, যারা আয়রন করতে চায় আয়রন করতে পারবে। তারপরে আপনি এখানে সব কিছু সেট আপ করা। এটা হচ্ছে একটা বেডরুম কুইন সাইজ, এখানে দুইজন মানুষ থাকতে পারবে। আর এটা হচ্ছে এদিক থেকে, এটা হচ্ছে রোড বিও, দুইটা জানালা আছে, ওই পাশে একটা, এই পাশে একটা। আর এটা হচ্ছে বিগ ক্লোজেট, যেখানে সব কিছু আপনার সাইডে সুন্দর মতো রাখতে পারবেন, অনেক বড় ক্লোজেট। আর এটা হচ্ছে একটা সুইং, যারা মানুষ হয় তারা এখানে বসে বসে আপনার কিছুক্ষণ আড্ডা দিতে পারবে আর কি। এ হলো একটা বেডরুম, আবার এটা কুইন সাইজ বেডরুম, বেডরুমটা অনেক বড়, মানে কুইন সাইজ বেড আর কি, এটা অনেক বিশাল বেডরুম, অলমোস্ট 20 ফিট বাই 15 ফিটের মতো। আদার বেডরুম, এটাতে এটা ওভারড্রপ আছে, এখান এই উইন্ডো দিয়ে রোড বিয়ে আছে। তারপর যেটা হচ্ছে আপনার সেম ক্লোজেট, এটা সেম ক্লোজেট,
এখানে একটা কুইন বেড দেওয়া আছে, আর তবে রুমগুলো প্রত্যেকটা রুম অনেক বড় বড়, নাইট স্ট্যান্ড উইথ চার্জার। এখন কথা হচ্ছে, যারা নায়াগ্রা ফলসে অথবা বাফেলোতে ফ্যামিলি নিয়ে অথবা যারা বাড়িঘর এখানে আসে, অনেকে ঘুরতে আসে পরিবার নিয়ে, তারপর যেমন মানে কি বলে অনেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাপারে আসে, তারপর যে বিভিন্ন বিষয়ে যারা বাফেলোতে ঘুরতে আসে, রাত্রি যাপন করতে চায়, মানে এক রাত্রি দু রাত্রি তিন রাত্রি যাদের ইনস্ট্যান্ট দরকার, অথবা যে কোনো কাজে যারা আসুক না কেন, প্রত্যেকে আপনার অ্যাভেলেবেল বা বুকিং দিতে পারেন যদি বুকিং থাকে আর কি। অ্যাটলিস্ট আমাকে এক সপ্তাহ আগে আপনারা নক করতে হবে, তো 15-16 দিন আগে জানাইতে হবে, কারণ আমার দেখা যায় অনেক সময় booking.com অথবা Airbnb থেকে অনেক সময় বুকিং থাকে। এটা হচ্ছে ফুল বাথরুম, যেখানে আপনার এটা সিঙ্ক, আর এটা কমেন্ট, তারপরে হচ্ছে আপনার ফুল শাওয়ার, এখানে শ্যাম্পু সোপ সবকিছু, বডি সোপ থেকে শ্যাম্পু, তারপরে কন্ডিশনার সবকিছুর ব্যবস্থা করা আছে, তারপর যে তাহলে ব্যবস্থা আছে। সোজা কথা হচ্ছে, একটা বাসাতে যা যা লাগে সবকিছু দেওয়া আছে, একটা মানুষ একটা ফ্যামিলি আসে যেন না এসে থাকতে পারে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে এখানে কোনো ব্যাড কমেন্ট করবেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, যেহেতু আমার যেহেতু প্রপার্টি আমি সেলে বিজনেস করতে পারি, ওই সুবাদে আমি আসলে এটা ফর একটা রেন্ট হাউস হিসেবে আমি চিন্তা করলাম রেন্ট হাউস হিসেবে ইউজ করবো, প্লাস আমি সাইলে আমার কী বলে নিজের জন্য ইউজ করতে পারবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য, এবং কি ভিডিওটা বারবার শেয়ার করে দেবেন, আর যেন আমেরিকার যে কোনো স্টেট থেকে যারা আসে অথবা পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যারা আমেরিকাতে ঘুরতে আসে অথবা বাফেলোতে ঘুরতে আসে, তারা যেন বাফেলো সিটিতে আসলে নাইস হোম হিসেবে এবং কি সুন্দর 100% নিরাপদ, বাসার চতুর্পাশে কী বলে আপনার সিকিউরিটি ক্যামেরা আছে, বাসার ভিতরে আপনার ওয়াইফাই দেওয়া আছে, ওয়াইফাই ফ্রি ওয়াইফাই আপনারা ব্যবহার করতে পারবেন, মোটামুটি একটা 5-স্টার হোটেল বলবো না, একটা ভালো মানের হোটেলে যত কিছু দরকার সব কিছুই আপনার অ্যাভেলেবেল থাকবে বাসাতেই আর কি, কোনো কিছু আমি কমতি রাখি না, সুন্দর এবং নাইসলিভাবে আপনার সব কিছু সেট আপ করছি আর। তো সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।